অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়, কুম্ভ রাশি। আপনি যদি জাতক বা জাতিকা হন, আপনার জন্য এই 2021-এ শনি সাড়ে সাতির কী প্রভাব পড়তে চলেছে এই ভিডিওতে আমি বিস্তারিত জানাতে চলেছি। আপনারা জানেন যে কুম্ভ রাশির প্রথম চরণ চলছে, সাড়ে সাতির ফার্স্ট স্টেজ কিন্তু আপনাদের চলছে, এক বছর অতিক্রম হয়েছে কম বেশি, অর্থাৎ এই 26শে জানুয়ারি আসলে এক বছর আপনাদের হয়ে যাবে কুম্ভ রাশির সাড়ে সাতির। তো এই 2021-এ কী প্রভাব পেতে চলেছে কুম্ভ রাশি যদি আপনি হন? দেখুন, অনেকেই মেসেজ করছে যে স্যার আমি কিছু কিছু ক্ষেত্রে বিভ্রান্তি হয়ে যাচ্ছে, আমার কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু এই সাড়ে সাতিতেও কিন্তু আপনারা অনেক কিছু প্রাপ্তি কিন্তু আপনাদের হবে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা জানাচ্ছি। দেখুন, সাড়ে সাতি মানেই যে খারাপ, যে নেগেটিভ তা নয়, এটা একটা ভয়। দেখুন, সাড়ে সাতিতে আপনি যদি সঠিকভাবে চলেন, এবং আমি যে প্রতিকারটা আপনাদেরকে এই ভিডিওতে জানাবো, দেখুন অলরেডি ধনুরাশি মকর রাশিরও সাড়ে সাতি চলছে, প্রত্যেকের ক্ষেত্রে প্রতিকার এক নয়, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা প্রতিকার। তো সেখানে মকর রাশির ক্ষেত্রে আলাদা, ধনুরাশির ক্ষেত্রে আলাদা, এবং কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আলাদা। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, এই সাড়ে সাতির মধ্যে এই 2021-এ আপনাদের কিন্তু মহা প্রাপ্তি কিন্তু আপনাদের ঘটবেই, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। দেখুন, সাড়ে সাতিতে আমি অনেককে দেখেছি প্রচুর ঐশ্বর্যের শিখর চূড়ায় গেছে, প্রচুর প্রপার্টি কিনেছে, রাজনীতির ক্ষেত্রে ডেভেলপমেন্ট হয়েছে, এডুকেশনের দিকে ভালো, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হয়েছে, এটা বাস্তব। আপনাকে দেখতে হবে আপনার রাশিচক্রের শনির প্লেসমেন্ট কেমন আছে, এবং আপনার সঠিকভাবে আপনার কর্ম, এবং এর সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে সঠিক প্রতিকার, অর্থাৎ আমি যে ভিডিওতে আপনাদেরকে বলবো, অর্থাৎ কোনো খরচ নেই কিন্তু কিছু ক্রিয়া আপনাদেরকে করতে হবে। যারা সাড়ে সাতিতে ভুগছেন তারা করুন, নিশ্চিতরূপে ভালো ফল পাবেনই পাবেন। কিন্তু 2021-এ কুম্ভ রাশি সাড়ে সাতিতে কিন্তু অ্যাচিভমেন্ট জায়গাটা কিন্তু থাকছে, আমি জোর গলায় দায়িত্ব নিয়ে ওই হবে হচ্ছি বলে কৌশিকের কাছে কোনো কথা নাই, এটা আপনার হবেই, আটকাতে পারবে না। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হন, আপনাদের এবছর আপনাদের শুভ বিবাহ কিন্তু হচ্ছে, আমি জোর গলাতে আপনাদের বলছি, বিবাহের জায়গাটা, বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের হবেই হবেই। দ্বিতীয় নম্বর, আপনাদের এবছর দায়িত্ব বাড়বে, প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের দায়িত্ব বৃদ্ধি পাবে, কাজের চাপ বৃদ্ধি পাবে, অর্থাৎ খুবই কাজের কিন্তু আপনাদের চাপ থাকবে। আপনারা যেমন মেহনতি করবেন, যেমন পরিশ্রম করবেন, তেমনি কিন্তু আপনারা অর্থ কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ শনি আপনাদেরকে কিন্তু সেই মতন অর্থ কিন্তু দেবে, অর্থাৎ আপনি যেমন পরিশ্রম করবেন সে মতো অর্থ আপনারা কিন্তু পাবেন। বিদেশ থেকে লাভ বা আপনার দূর স্থান থেকে লাভের জায়গাটা কিন্তু থাকছে, অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে বিদেশ থেকে লাভ আপনাদের হবে, দূর স্থান থেকে আপনাদের লাভ কিন্তু হবে। তো আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, 2021-এ কী উপায় করবেন, যে উপায় আপনাদের এই সাড়ে সাতির দুষ্প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন? প্রথম উপায়, সকাল ও সন্ধ্যা শনি চল্লিশা পাঠ করুন, সকাল সকাল সন্ধ্যা শনি চল্লিশা পাঠ করুন, সেক্ষেত্রে বিশেষভাবে লাভ পাবেন। নীল বস্ত্র বা নীল একটা রুমাল হলো আপনি নিজের কাছে রাখেন, সেখানে কিন্তু আপনারা বিশেষভাবে ফায়দা আপনারা পাবেন। এবং আপনারা প্রতিদিন সন্ধ্যার সময় আপনাদের বাড়ির মুখ্য দুয়ারে, অর্থাৎ মেন দরজার সামনে
সর্ষার তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, সর্ষার তেলের প্রদীপ আপনারা অবশ্যই প্রজ্বলন করুন। এবং একটি কলা গাছ আপনার বাড়ির সামনে টবের মধ্যে লাগান এবং সেই কলা গাছটাতে জল দেওয়া, তার দেখভাল করা, এটা কিন্তু করবেন প্রতিদিন নিয়মিত কলা গাছে জল দেওয়া। দেখবেন এই যে শনির যে সাড়ে সাথে যে দুষ্প্রভাব কিনা এটা কাটতে বাধ্য। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, দেখুন তিনটি রাশিরই সাড়ে সাথে চলছে, আপনার ধনু রাশিরও চলছে, মকর রাশির ধনু রাশির প্রথম, মকর রাশির দ্বিতীয় চরণ এবং কুম্ভ রাশির ফার্স্ট চরণ, প্রত্যেক রাশিরই সাড়ে সাথে 2021 কী ঘটবে সেটা আমি কিন্তু জানাচ্ছি। এবং প্রত্যেক রাশির ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কিন্তু প্রতিকার প্রতিবেদন, মানে কুম্ভ রাশিরও যেটা সেটাও মকর রাশি সেটাই ধনু রাশি তা নয়, প্রত্যেক রাশির ক্ষেত্রে আমি যে আলাদা আলাদা যে প্রেডিকশনগুলো আপনাদেরকে বললাম, আপনারা যদি এই কাজটা আপনারা করতে যদি পারেন, আপনাদেরকে ফিরে তাকাতে হবে না 2021-এ আপনারা ভূমি ভবন বাহন সুখের জায়গাটা কিন্তু আপনাদের তৈরি করবে। সম্পত্তি, বিবাহ, কানেকশান, চাকরির জায়গাটা, কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি করবে এবং ধনের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন। এবং আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন এবং আপনার রাশিচক্রে যদি শনি গ্রহ ফেভারে থাকে, অবশ্যই মানে এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনি যদি একটা এই সময় নীলা পরিধান করতে পারেন, অবশ্যই নিজস্ব জন্ম বাড়ি বার্থ চার্টটা দেখাবেন, নীলা যদি আপনারা পরিধান করতে পারেন নিশ্চিতরূপে আপনাদের যে এই যে শনির যে সাড়ে সাথীতে নীলা পরিধান করলে আরও বেনিফিট বেশি হবেন। কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে আপনাদের ক্ষেত্রে এই নীলাটা শ্যুট করছে কি না, এটা কিন্তু আপনাদেরকে এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে দিতে হবে। দেখবেন এই শনির সাড়ে সাথীতে এই কুম্ভ রাশির ব্যবসার দিক থেকেও যারা ব্যবসাদার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু নির্দেশ করছে। 2021-এ কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাথে কিন্তু অনেক কিছু আপনাদেরকে দিয়ে যাবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন এবং যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।